বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমাদের ভিডিওগুলো আশা করি তোমাদের ভালো লাগছে। তো এখানে আমি আজকে কি কি রান্না করেছি দেখো। এটা করেছি কচু আর তুরুল দিয়ে, পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ির মতো। এটা কলমি শাক ভাজা রয়েছে, মাংস চিকেন। তো আজকের আমি একাই খাবো, সাথে তোমাদের সাথে একটু গল্প করবো। তো আমি খাওয়া শুরু করছি। দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আমি, দাঁড়াও খাওয়ার আগে একটু জল খেয়ে নিই। তো আমি শুরু করছি, ফার্স্টে খাবো এটা কচুর তরকারি। তুলটা না খুব মিষ্টি, তাই তরকারিটা এত টেস্টি হয়েছে। মৌসুমে তিতেও হয় জানো তো, তখন খেতে ঠিক ভালো লাগে না। কি বলতো, আচ্ছা ঠিক বুঝতে পারছিলাম না কি রান্না করবো। এখন যা সবজি দাম, আলুর দামও যা, কচুর দামও তাই, তাই জন্য বেশি করে কচু কিনে নিয়ে এসেছি, আলু খাবো না। তোমাদের কি এই কচু তুলে তরকারি খেয়েছো বা খেতে তোমাদের ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানো। হ্যাঁ, দিদি বানিয়েছে শাক ভাজা, কি বলবো। তবে শাক ভাজায় কিন্তু যে কোনো ভাজায় যদি রসুন দেওয়া যায় না লাস্টে, একটা দারুণ ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। মাঝে মাঝে ইচ্ছে হয় বাইরে 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 গিয়ে কিছু খাই, মানে রেস্টুরেন্ট থেকে আনে। বাড়িতে খুব কড়া করি জানো তো, বাড়িতে মানে খাওয়া ঠিক আছে, বাইরে থেকে কিছু খাওয়া যাবে না। একটা কথা তোমাদের বলি, এই যে লকডাউন সিচুয়েশন, করোনা সিচুয়েশন, আমার তো চাকরি চলে গেছে বলো, কিন্তু এখন যা দুনিয়া পড়েছে, চাকরি পাওয়া তো খুব চাপের ব্যাপার, যেটা তোমরা সবাই জানো। কিন্তু দুদিন আগে আমার কাছে ফোনের একটা ফোন করে বলছে যে আপনার সিভিটা শর্ট লিস্টেড হয়ে যাবে, ভালো কথা, আপনাকে আসতে হবে। আমাদের ফোন করে এরকম বলা হলো, তোদের একটা ব্রাঞ্চে চিকেন খাচ্ছি, তোমাদের মনে হতে পারে তো অনেক তেল, বাট অতটাও তেল নয়। মাংসটা আমি প্রেশারে করেছি, দারুণ মজা। তো কি বলবো বলো, মাংসটা যা টেস্ট হয়েছে না,
ওরা আমাকে ডাকলো, আমি যাচ্ছি না। ওরা কি সুন্দর একটা অ্যামাউন্ট ওরা নিয়ে নেয়, দেন মানে এমন ভাবে ওরা বোঝাবে না, তোমার মনে হবে যে হ্যাঁ বোধহয় সত্যি। তো আমার একটা ফ্রেন্ডকেও সেম হয়েছে এরকম, আমি টাকা পয়সা দিইনি, তো ওর কাছ থেকে খুব মানে বুঝিয়ে টুঝিয়ে মোটামুটি ওর কাছ থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট মতো নিয়েছে। নিয়ে তারপর ওরা এমন এমন টার্ম অ্যান্ড কন্ডিশন ওরা অ্যাপ্লাই করে দেবে না, যখন তোমার কাছে টাকাটা নেবে তুমি নিজেই বুঝতে পারবে না, যেমন কি করা উচিত। এই লকডাউনে নিশ্চয় পার ডে ওদের অফিসে যাওয়া পসিবল না, টাকাটা নিয়ে নেওয়ার পর বলবে আমাদের অফিসে পার ডে আসতে হবে এই মোমেন্টে। ওরা কিন্তু ফার্স্টে বলেছিল যে দরকার নেই, এখন আসতে হবে না, অনলাইনে সব কিছু হবে, টাকাটা নেওয়ার পর অন্বেষণ। তো আলটিমেটলি টাকাটা গেল আর কিছু না। কতদিন ধরে একটা অফিসে ভ্যাকেন্সি থাকতে পারে বলো? নিজে নেদেছি বলে বলছি না, চকলেট পেঁপে। আমি খুব পছন্দ করি খেতে এগুলো, ঝাল হয়নি কিন্তু। তো সহজ তো নয় না। তরকারিটা কাশ্মীরি লেগ চিলি পাউডার দেওয়া রয়েছে, কিছু একটা প্রবলেম হচ্ছে জানো তো, ভিডিও করতে গিয়ে বারবার বন্ধ হয়ে গেছে। আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না। তো আজকে আসি, টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।